আমার এই অপারেশনের যন্ত্রপাতি গুলাই তোমার আমি বুঝাইয়া দিব। এই যে দেখো এই যন্ত্রটা আছে না, জাগো ফিটের যে মেরুদণ্ড আছে না, এই দণ্ডটা মেরুদণ্ড, এই দণ্ডটা ক্ষয় হয়ে গেছে গা হাড়, এটা কাইটিয়া ফুসায় এই মেরুদণ্ড। তুমি আজকে আমার এখানে নতুন জয়েন করছো, তোমার আগে যে কম্পাউন্ডারটা ছিল সে আমার এখানে 32 বছর চাকরি করছে। 32 বছর চাকরি করার পরে তাই নিজে হয়ে গিয়া আমি সেই বড় মাপের ডাক্তার। আর তুমি জানো আমার কত মানুষ বিদেশ থেকে, যারা লন্ডন থেকে, ইউরোপ থেকে আমার ডিগ্রি দেওয়ার জন্য ডাকতেছে, কিন্তু আমি ডিগ্রি আনি, ডিগ্রির কোনো প্রয়োজনই মনে করি না। আর তুমি আমার এখানে যখন জয়েন করছো আমার এই অপারেশনের যন্ত্রপাতি গুলাই তোমার আমি বুঝাই দিব। এই যে দেখো এই যন্ত্রটা আছে না, জাগো ফিটের যে মেরুদণ্ড আছে না, এই দণ্ডটা মেরুদণ্ড, এই দণ্ডটা ক্ষয় হয়ে গেছে গা হাড়, এটা কাইটিয়া ফুসায় এই মেরুদণ্ড আড্ডি সোজা করিয়া আবার পয়েন্টে পয়েন্টে সিলি করে দিবা। এটা হলো এই যন্ত্র। আর এই যে দেখতেছো যাদের দাঁতের ব্যথা, যাদের দাঁত এক দাঁত ব্যথা করে, পাশের দাঁতটা ফালাই দিলে মনে কর ব্যথায় ব্যথা একেবারে ফিনিশ হয়ে যাবো গা। এটা হলো সেই দাঁত ফালানোর যন্ত্র। এইবার দেখতেছো এই যে যাদের ঘাড়ের ব্যথা, মাজার ব্যথা, আঁঠুর ব্যথা, এই ব্যথা যে আড্ডি এমন বড় হয়ে যাবো বাইরে যাবে, সেই আড্ডি কি করবা বাড়ির মধ্যে ধুইয়া খলাইয়া আবার লাগাই দিবা, এটা চোখ খোলার যন্ত্র। ঠিক আছে, এইবার এই যন্ত্র, এইটা হলো যারা বড় লোক, ধনী, গাড়িটা চলে, ঠিক আছে, এসি গাড়িটা চলে, আমার এই চেম্বারে অনেক রুগী আইব, যেই রুগীটি বেশি ছটফট ছটফট করে, ঠিক আছে, লড়াদড়ি করে, এদিকে বাইন্দা বসায়া বাঁধে বাসের লগে, তারপরে হ্যাঁ অপারেশন করবা। ওই যে না কুরবানির জব করে যে গরু গুলাই, যে সমস্ত গরু ফালদা ফালদা উঠতে পারে, ফোতাইলে উঠতে পারে, ওই দড়িদা বাইন্দা ভরে জব করে না, এই দড়িদা এরকম কুরবানির গরুর মতন বাইন্দা ভরে অপারেশন করবা, বুঝলে? ঠিক আছে, ইয়ে আচ্ছা অভিজ্ঞতা হয়েছে, ইয়ে আচ্ছা দূরে বলো, ইয়ে আচ্ছা নো ইয়ে কই আচ্ছা। আমার চেম্বারে চাকরি করতে দিলে তোমার সোজা হইয়া দাঁড়াই, তোমাকে আমি আমার জায়গার দাঁড় করাবো, বেশি ফাল হইরো না, ডাক্তার তুমি না আমি, তাহলে আমার বাহিরে একটা রুগী দেখতে যাইতে হবে, এই যন্ত্রপাতি গুলাই তুমি এক সাইড করে রাখো, যেহেতু এইখানে অপারেশন করতে হইব, আর যে যেই সমস্ত রুগী দামি টাকা পয়সা বেশি দিতে পারবো হ্যাঁ গো অপারেশন করাই ভাই উপরের টেবিল, আর যারা গরিব রুগী টাকা পয়সা কম দিব হ্যাঁ গরি ফ্লোরের মধ্যে হতে নাই। ঠিক আছে, আর একটা কথা আমি তোমার কইয়া যাই, আমার কিছু বান্দা কাস্টমার আছে, বান্দা এই কাস্টমার গুলা আইলে এগারো তুমি সুন্দরভাবে সেবা যত্ন করো, যেহেতু এটা আমার বান্দা কাস্টমার। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি তাহলে এখন গেলাম রুগী দেখে। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে।
ডাক্তার সাহেব তো একটু বাইরে গেছে, আপনি বলেছেন একটু বাইরে গেছে, আপনি কি চান ভাই? আমি তো সবসময় বান্দা কাস্টমার, আমার বান্দা কাস্টমার ভাই। হ্যাঁ কি সমস্যা? আমার পেটে ব্যথা, মাথা ঘুরায়, আমি তো বান্দা কাস্টমার না, বান্দা কাস্টমার বুঝছি ভাই, আমি বান্দা কাস্টমার, বান্দা বান্দা আমাদের বান্দা কাস্টমার, বুঝতে পারলাম কোনো লাগছে, আল্লাহ জানো কি ভাবে বান্দা বুঝে দিবে। আমি তো মেডিকেলে বড় ডাক্তার, আইয়া বড় কম্পাউন্ডার। ডাক্তার কই গেছে? ডাক্তার একটু বাইরে গেছে। আরে আমি তো ডাক্তার রেগুলারই বান্দা কাস্টমার। হ্যাঁ বান্দা কাস্টমার তো এই না, তো বাবা ভাই বান্দা কাস্টমার হইলো। এই দাও ভাই কি বান্দা কাস্টমার? ওই আরেকজন আসছে, উনি আমাদের বান্দা কাস্টমার। এই নি আপনি কি করে ভাই? আমি তো বান্দা কাস্টমার আপনার। আমার ও মাই ডে বান্দা কাস্টমার, বান্দা কাস্টমার, বান্দা কাস্টমার। আরে ভাই বান্দা কাস্টমার, বান্দা কাস্টমার। এই পাগল ডাক্তার, আইবা ডাক্তার আনছে আজকে। তুমি তো ভয় লাগো, তুমি ভুল করে লাগছো ডাক্তার সাহেব, রোগ ভালো হয়ে গেছে। আমি মহাবিপদে আছি, মহাবিপদে আছি। আপনার নাম কি? আপনার নাম কি? কিছু বললে পরে আমার মুখ তো বাইরে পড়ে ভাই, আপনার কথা থাকলে আমারও তো এই রোগ হয়ে যাব গা, আমারও মানুষের কথা যা কইব আমি ডিরোস্কোপির মতো সব কয়ে দিমু। আরে কি রায় নামের পরীক্ষা করতে মিটার দেখ ওই কম্পাউন্ডটা সোজা করো মিটার। এটা কি? এটা হলো আপনার সেক দিতে, এটা হচ্ছে মিটার, মাপতে হবে আপনি কতটুকু আছেন। এটা কি মাপা যায় আমি কতটুকু ওজন? ছোটবেলা দুই একবার মরছিলেন? ছোটকালে তো মনে নাই। মনে নাই? আচ্ছা দাঁড়ান কম্পাউন্ডার, মিটার ঘুরছে না স্যার? তোমার যে সমস্যা, এই সমস্যা তো খুব জটিল, মিটারের মধ্যে একটা দাগ ওঠে নাই কম্পাউন্ডার, একটা অপারেশন করতে। কোন কি ডাক্তার? অপারেশন ছাড়া আমার এখানে কোনো ইয়ে হবে, ডাইরেক্ট অপারেশন। কম্পাউন্ডার ইয়েছেন, রোগীর অপারেশন করতে হবে, তাই জলদি ফুটায় নাও। অপারেশন করতে পারবেন না স্যার, নিচে করবেন। ডাক্তার আমার নিচে তো কোনো সমস্যা নাই। আরে মিয়া তুমি বাও, আমার কম্পাউন্ডারে কইছে যে আপনারা ফ্লোরের মধ্যে অপারেশন করবো না টেবিলের উপর অপারেশন করবো, নিচে যদি ফ্লোরের মধ্যে অপারেশন করে তাহলে 5,000 টাকা, আর টেবিলের উপর অপারেশন করলে 10,000 টাকা। এখন আপনি কোনটায় অপারেশন করবেন, ফ্লোরে না টেবিলে?
ও ডাক্তার তাহলে আপনি বাড়ির নিচে করেন, নিচে করবেন জলদি লাও। যেমন তেমন ডাক্তারের কাছে আসেন নাই, আমি নামি দামি এক নম্বরে বুয়া ডাক্তার। কি মুখ না এই সাইডে দেখো।